اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب কিভাবে বাবা মার জন্য দোয়া করতে শিখিয়েছেন, রব্বানা গফির লি, রব্বুল আলামিন আমাকেও মাফ করে দিন, ওয়ালিদাই আমার আব্বা আম্মাকেও মাফ করে দিন, ওয়ালিল মুমিনিনা এবং সমস্ত মুমিনদেরকে মাফ করে দিন। দেখছেন কি সুন্দর দোয়া। এখন নূরানি মাজার না পড়ালে শিখবে কোত্থেকে? পারবে না তো কিছুই। কি শিখবে? হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, ওরা হাট্টি মাটিম টিম ওদের খাড়া দুটি শিং, ওরা হাট্টি মাটিম টিম ওরা হাট্টি মাটিম টিম। তো স্যারকে ছাত্র জিজ্ঞেস করে, স্যার হাট্টি মাটিম টিম কি জিজ্ঞেস করতো? বাপের মাথা। এছাড়া আর কি জবাব হবে? হোয়াট ইজ দ্য হাট্টি মাটিম টিম? কি জিনিস হাট্টি মাটিম টিম? ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো, বলেন ইনশাআল্লাহ। ভোলাকোট নূরানি মাদ্রাসা আল্লাহ কবুল ফরমা, এই গ্রামে গ্রামে আল্লাহ তাআলা নূরানি মাদ্রাসা কায়েম করে দেয়। এভাবে জবান শুদ্ধ করে বলবে, কান শুদ্ধ করে শুনবে, আর দিলে কি করবে? শুধুই তদারকি করবে, দিলে বুঝবে, দিলে বুঝবে, দিলে মানবে, দিলে স্বীকার করবে, আর দিল রবের সাথে সম্পর্ক লাগাবে। ইমাম সাহেব যখন পড়ে তখন আপনি ধ্যানের সাথে শুনবেন, আর দিলে বুঝতে থাকবেন, আর তাসাব্বুর করতে থাকবেন, এই মুহূর্তে যেন আমি আরশ আজিমের দিকে উঠতেছি, উঠতেছি লাগে, যেন আমি উপরে উঠতেছি, ইমাম সাহেব পড়তেছে আমি উপরে উঠতেছি। ইমাম সাহেবের একটা একটা হরফে ফেরেশতা এখানে ফর ফর করে, খর খর করে একশো একশো লিখে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমি তো মাঝে মাঝে যেন ফেরেশতার খর খর আওয়াজ পাই, আমি আন্দাজা লাগাই আমার ফেরেশতা এখন লিখতেছে খর 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 খর, কলমের আওয়াজ পাই। সুবহানাল্লাহ, বলবেন না? আরে কল্পনা আর কি, এটা এটা কল্পনা আর কি। এখন ফেরেশতা লিখতেছে 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 লিখতেছে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আমাদেরকে এভাবে জিকির করাতেন, এভাবে জিকির করাতেন, যেন আমি উঠতেছি 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 উঠতেছি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করব তো কতবার প্রতিদিন, বলেন কতবার? 200 বার, দিনে 100, রাতে 100, দিনে 100 রাতে 100 করবেন ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন দিন রাতে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় অঙ্গের কাজ? কয় অঙ্গ? কয় অঙ্গ? কি কি? জবান, কান, দিল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার দেখেন, আমি যখন জিকির করব, আপনি যখন জিকির করবেন, আপনি যখন ইস্তেগফার করবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার অনুভূতি এমন হবে আমি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। আপনি যখন রুকুতে যাবেন আপনি যেন টের পান আল্লাহ তাআলা আপনাকে আদর করছেন। আপনি যখন সেজদায় যাবেন আপনি যেন টের পাবেন যেন রব্বুল আলামিন আমার পিঠে স্নেহের হাত বুলিয়ে দিচ্ছে। কি
এগুলো কিতাবে থাক, এগুলো আমাদের চর্চা করার দরকার নাই। হ্যাঁ, ওহ দেখেন দেখেন, আপনার সেজদা যদি এমন হয় তাহলে আপনি টের পাবেন রব্বুল আলামিন আপনাকে আদর করছেন। কি হয়েছে ভাইয়া? আচ্ছা, যে মারিফাতে নামাজ কাজা হয় না, যে মারিফাতে কোনো ইবাদত ছুটে না, দিলের যে কাইফিয়তে কোনো গুনাহ হয় না, দিলের যে কাইফিয়তে কোনো ইবাদত ছুটে না, সেটাই হলো মারিফাত। কি মারিফাত কি জিনিস বুঝছেন? কি বুঝছি? কোনো ইবাদত ছুটে না, কোনো গুনাহ হয় না, দিলের যে কাইফিয়তে কোনো ইবাদত ছুটে না, দিলের যে কাইফিয়তে কোনো গুনাহ করতে দেয় না, এটার নাম মারিফাত। এটার নাম কি? আল্লাহ তাআলার জাত আর সিফাতের যে ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের যে পরিমাণে ইলম ইয়াকিন, আপনার কোনো ইবাদতকে ছুটতে দেয় না, কোনো গুনাহ হতে দেয় না, সেটাই হলো আল্লাহ তাআলার মারিফাত। কি বলছি? কোন ইবাদত ছুটতে দেয় না, কোন গুনাহ করতে দেয় না, এটাই হলো মারিফাত। এটাই হলো কি? আর ওই শয়তানে নামাজও পড়ে না, রোজাও রাখে না, আবার গান গায়, আবার মেয়েদেরকে নিয়ে নাচে, ওই শয়তান হলো মারিফাত। এরা মারিফাত না মরার ফান, মারিফাত না মরার পথ, মারিফাত না মরার পথ। এটা মরার পথ, এটা কি? এটা মরার পথ, এটা কি? আল্লাহ তাআলার জাত আর সিফাতের যে ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের যে পরিমাণে ইলম ইয়াকিন, আমার কোনো ইবাদতকে ছুটতে দেয় না, কোনো গুনাহ হতে দেয় না, সেটাই হলো আমার মারিফাত। সেটাই কি? আজকে মারিফাতের বিশুদ্ধ আর স্বচ্ছ আলোচনা না থাকার কারণে, মারিফাতের বিশুদ্ধ আর স্বচ্ছ আলোচনা না থাকার কারণে আজকে মরার ফাঁদকে নাম দিয়েছে মারিফাত। মরার ফাঁদ, মরার ফাঁদ। নামাজ নাই, রোজা নাই, ভেলকিবাজি, মরার ফাঁদ। এটা কি মরার ফাঁদ? এটা কি? আল্লাহ, কি বলেন? কি বলা যায়? কি করা যায়? কি করা যায়? যে মারিফাতে নামাজ লাগে না, এ মারিফাত মারিফাত নয়। যে মারিফাতে শুধুই আগরবাতি আর মোমবাতি, এ মারিফাত মারিফাত নয়। যে মারিফাতে শুধুই ভণ্ডামি, এ মারিফাত মারিফাত নয়। যে মারিফাতে শুধুই লাল জামা, লাল লুঙ্গি আর পাগড়ি, এ মারিফাত মারিফাত নয়। যে মারিফাতে শুধুই কবরে চেরাগ জ্বালানো আর ওরস করা, এ মারিফাত মারিফাত নয়। যে মারিফাতে শুধুই চুল জটওয়ালা, চটওয়ালা, পটওয়ালা, কলকিওয়ালা, এ মারিফাত মারিফাত নয়। মারিফাত তো সেটাই যেটা দ্বারা সে আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলার সিফাতগুলোকে চিনবে, তার জীবনে সে এভাবে চলবে যেন সে আল্লাহ তাআলাকে দেখে দেখছে দেখছে মনে হয়। এইটুকু যদি না হয় তো কমপক্ষে এই কথার উপর তো উঠবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখছেন। যদি কেউ এভাবে তৈরি হয় তাহলে এটাকেই বলবে মারিফাত। আল্লাহ তাআলার জিকির, ফিকির আর ইস্তেগফার দ্বারা এই মারিফাত নসিব হয়। ইস্তেগফার বাড়বে তো তার মারিফাত বাড়তে থাকবে, জিকির বাড়বে তো মারিফাত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, বুঝছেন কিছু? বুঝছেন কিছু? জিকিরকারের জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। জিকিরকারের জন্য ফেরেশতা কি বলতে থাকে? আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। আর ভেলকিবাজদের জন্য ফেরেশতা বলতে থাকে, আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। চুলওয়ালা, পাটওয়ালা, কম চটওয়ালা, জটওয়ালা, কলকিওয়ালা, নারীওয়ালা, মদওয়ালা, ফেরেশতা বলতে থাকে, আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। আর আসল মারিফাত বলার জন্য ফেরেশতা কি বলে? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রহম কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
إله إلا الله لا إله إلا الله কম পক্ষে প্রতিদিন 200 বার 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আহ